জিএমভিএন ঋষিকেশ থেকে আমাদের কেদারনাথ যাত্রা শুরু হলো। কেদারনাথ যেতে হলে আমাদের সোনপ্রয়াগের বাস ধরতে হবে। ঋষিকেশ জিএমভিএন থেকে 400 মিটার দূরে নটরাজ চক থেকে এই বাস পাওয়া যাবে। যারা হরিদ্বার থেকে যাত্রা শুরু করবেন তারা হরিদ্বার রেল স্টেশনের সামনে থেকে এই বাস পেয়ে যাবেন। সকাল সকাল আমরা ঋষিকেশে জিএমভিএন থেকে বেরিয়ে গেছি, জিএমভিএন ছেড়ে দিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে এই যে দাঁড়িয়ে আছি নটরাজ চকে, এখানেই আমাদের দেবভূমি ট্রাভেলসের বাস বুক আছে। তো এখান থেকে আমরা দেবভূমি ট্রাভেলসের বাসে করে চলে যাবো হচ্ছে সোনপ্রয়াগ। তো চলো কেদারনাথ যাত্রা শুরু, জয় কেদার। আমাদের বাস এসে গেছে, সময় 7:21, বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 207 কিলোমিটার মতো রাস্তা, যেতে লাগবে 6.5 ঘন্টা 7 ঘন্টা মতো। কেদারনাথ যাওয়ার জন্য যাত্রা শুরু হয় হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে। এখান থেকে দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, অগস্ত্যমুনি হয়ে সোনপ্রয়াগ পৌঁছতে হয়। সোনপ্রয়াগ থেকে 4 কিলোমিটার দূরে গৌরীকুণ্ড পৌঁছবার জন্য টেকার পাওয়া যায় 50 টাকা মাথা পিছু। আর গৌরীকুণ্ড থেকে শুরু হয় পায়ে হেঁটে কেদারনাথের যাত্রা। সকালে হরিদ্বার থেকে অথবা ঋষিকেশ থেকে বাসে করে সোনপ্রয়াগ যেতে হলে আপনারা বাস বুক করতে পারবেন দুভাবে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে রেড বাস থেকে আপনারা এই বাস বুক করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে মাথাপিছু 1000 টাকা করে। অনলাইনের সুবিধাটা হলো এই যে আপনারা আপনাদের পছন্দ মতো বসবার জায়গা নিতে পারবেন। অফলাইনে সেই সুবিধাটা অতটা নেই, কিন্তু অফলাইনে আপনার খরচ খানিকটা কম হবে। আপনারা সেক্ষেত্রে বাস পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা যারা বাসে করে যাবেন তারা ডান দিকের সিটই প্রেফার করবেন, কেননা ডান দিকের সিট থেকেই আপনি দেবপ্রয়াগ বা রুদ্রপ্রয়াগ ইত্যাদি দেখতে পাবেন। হ্যাঁ, তবে ধারীদেবীর মন্দিরটা আসে বাঁ দিকে। বাস অথবা ট্যাক্সি ছাড়া আপনারা বাইক ভাড়া করেও সোনপ্রয়াগের উদ্দেশ্যে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিন প্রতি স্কুটির ভাড়া পড়তে পারে 1000 থেকে 1200 টাকা মতো, আর বিভিন্ন বাইক রয়েছে সেগুলোর ভাড়া বিভিন্ন হতে পারে। ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দিলাম। সোনপ্রয়াগ থেকে নেমে তিনধারা বলে একটা জায়গা রয়েছে, তো এখানে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। যে যা খাবে এখানে খেতে পারো, কিন্তু এখানে কোনো এটিএম নেই। সময় 9:44, তিনধারা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অলমোস্ট 30 মিনিটসের এখানে একটা হল্ট ছিল। সোনপ্রয়াগ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত আমাদের সাথে সাথে ডান দিকে যে নদীটি চলেছে এটি হলো গঙ্গা, আর দেবপ্রয়াগে গিয়ে এই গঙ্গা মিলবে অলকানন্দা নদীর সাথে, আর তারপর থেকে আমাদের সাথে এই গঙ্গাই চলে যাবে সোনপ্রয়াগ পর্যন্ত ভাগীরথী হয়ে। ভয়ঙ্কর রাস্তা এবং ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। সীতাপুর ঢুকছি আমরা, 3:15 পৌঁছলাম সীতাপুর বাস স্ট্যান্ড। সীতাপুর বাস স্টপ থেকে এখন 600 থেকে 800 মিটার হেঁটে যাচ্ছি সোজা সোনপ্রয়াগের দিকে। সোনপ্রয়াগের ওখান থেকে ট্রেকার বা জিপ জাতীয় কোনো গাড়ি ধরে ওখান থেকে আবার যেতে হবে গৌরীকুণ্ড। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে। 600 থেকে 800 মিটার বলছে, আর উপরে কন্টিনিউয়াস হেলিকপ্টার যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, আর লেফট সাইডে চলে যাচ্ছে ত্রিযুগী নারায়ণের রাস্তা, যেখানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এখন যাব সোজা সোনপ্রয়াগে। জাস্ট এখান থেকে 200 মিটার আগে এসে লেফট সাইডে একটু ওপরে এসেই এই একটা এটিএম রয়েছে SBI, তো তোমরা সেটা এখান থেকে ইউজ করতে পারবে। এই পুল পেরিয়ে তারপরে সামনে হচ্ছে গৌরীকুণ্ডের জন্য আমরা গাড়ি পাবো। ওখানে বললো 400 মিটার, কিন্তু 400 মিটার এটা মোটেও না, এটা অলমোস্ট 1 কিলোমিটার তো হবেই। অবস্থা খুব খারাপ, পুরো প্যাক করে গাড়িতে পড়ে এখান থেকে গৌরীকুণ্ডে 50 টাকা পুরো যত করেছে পুরো ঠেসে দিয়েছে। এখানে পাহাড়ে গা দিয়ে জল পড়ছে, কি সুন্দর। দেখো এখানে এই জল ভরে এনারা খাবেন। আমরা নেমে গেছি 5:51, 51 মিনিট লাগলো এইটুকু আসতে, 5:00 ছেড়েছিল আর 51 নামলাম। গৌরীকুণ্ডে ঢুকে গেছি, সামনেই হোটেলও পেয়ে গেছি একদম গৌরী মাতা মন্দিরের পাশেই, পুরোহিত হোটেল। তো
ট্রিপল বেড রয়েছে, ভালোই বড়, মোটামুটি পরিষ্কারও আছে। বাথরুম গিজারও এখানে রয়েছে 24 আওয়ার্স, তো ভালোই মোটামুটি। আর 1500 টাকা ভাড়া এটা। সময় সন্ধ্যে 7:30, আমাদের খাবার দাবার সব হয়ে গেছে। হোটেলের নিচেই এদের একটা রেস্টুরেন্ট টাইপের আছে, তো সেখানেই আমরা থালি খেয়ে নিয়েছি। তো আমি 4টে রুটি আর হাফ রাইস আর মিক্সড ডাল সবজি লঙ্কা খেয়েছি, আচার, ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বেশ ভালো। প্রচুর খেয়ে ফেলেছি, পেট পুরো ভর্তি। এবার শুয়ে পড়ব এবং কালকে সকাল সকাল উঠে হাঁটা শুরু করব 4টে থেকে। তো চলো আজকের মতো এখানেই শেষ, কালকে কেদারনাথের জন্য হাঁটা শুরু। জয় কেদার। এখানে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার। কেদারনাথ যাত্রা শুরু করবার আগে আপনারা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন, না করে এলে এখানে অফলাইন রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে লাইনে দাঁড়াতে হতে পারে। আর কেদারনাথ যাত্রায় হাঁটা শুরু করবার আগে কয়েকটা জিনিস অবশ্যই সঙ্গে নিতে হবে। এক হলো একটা ছোট ব্যাগ, রেনকোট, গ্লাভস, জ্যাকেট, ইনার, টুপি, মোজা, ছাতা ও একটি ভালো মানের জুতো। আপনারা যদি এগুলো সঙ্গে করে না এনে থাকেন গৌরীকুণ্ডে, তাহলে এগুলোকে কিনতে পারবেন, কিন্তু দাম একটু বেশি হবে। আর এই লাঠিটি অবশ্যই নেবেন, বাইরে 30-50 টাকায় কিনতে পাওয়া যাবে। উঠে পড়েছি 3টের সময়, এইবার এদেরকে তুলতে হবে, তো তুলে তারপরে আমাদের 4টের মধ্যেই হাঁটা শুরু করে দেবো। এই যে লাঠিও নিয়ে চলে এসেছে। জয় কেদার। চলো আমরা কেদারনাথের জন্য যাত্রা শুরু করি। আমি না খুব এক্সাইটেড হাঁটার জন্য, কেন জানি না, তার ওকে সত্যি হেঁটে যাই, ভালো লাগে। কেদারনাথে প্রথমবার, জানি না এই প্রথম স্টার্ট করছি, কতবার যেতে পারবো জীবিত অবস্থায় কেদারনাথ। তোমাদের সঙ্গে নিয়েই যাবো, তোমরা সঙ্গেই থাকো। আমি এমনভাবে চেষ্টা করি যাওয়ার যে কোনো জায়গায়, যে আমি যে যা যা ফেস করি সেগুলো তোমরাও যাতে ফেস করো এবং তোমরাও আমার সাথে পুরো জিনিসটাই উপলব্ধি করো। যদি আমার কষ্ট হয় তোমাদেরও যেন কষ্ট হয়, যদি আমার আনন্দ হয় তোমাদের আনন্দ হয়। তো পুরো যাত্রাটা আমি তোমাদের সাথে এমনভাবেই শেয়ার করব, ঠিক যা যা উপলব্ধি আমি করব তাই তাই তোমরাও উপলব্ধি করো। তো জয় কেদার। গৌরীকুণ্ড, এখান থেকেই পায়ে হেঁটে কেদারনাথের যাত্রা শুরু হয়। এখানেই মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। নিচে গৌরীকুণ্ড আছে এবং তার নিচে রয়েছে তপ্তকুণ্ড, আর পাশে বয়ে চলেছে মন্দাকিনী। তো 3টের সময় উঠে বেরোচ্ছি হাঁটতে, প্রায় 6টার সময়, এখনও সেরকম এখানে আলো ফোটেনি, তো ঠিকই আছে, অন্ধকার অন্ধকার। আমরা এখানেই ছিলাম, এই পুরোহিত হোটেলে, পুরোহিত হোটেলেই ছিলাম। তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, ভালোই ছিলাম, ঘরটার পরিষ্কারই ছিল। এখানেই লকডাউনও রয়েছে, ব্যাগ রেখে দিলাম, আর পার ব্যাগ 100 টাকা, যেদিনই আসি ওই 100 টাকাই লাগবে। তো 6টা বাজছে, চলো বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। জয় কেদার। তো গৌরীকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে সামনে যাচ্ছে দুর্নীতি করে একজন, গৌরীকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার এখনো। চলো আস্তে আস্তে পৌঁছে যাবো, 16 কিলোমিটার বলে, আবার কেউ কেউ বলে অলমোস্ট 22 কিলোমিটার। তো চলো পৌঁছেই যাবো সঙ্গে সঙ্গে। জয় ভোলেনাথ। জয় কেদার। গৌরীকুণ্ড থেকে একটু এগিয়ে এসে এই পাথরের রাস্তাটা একটু সাবধানে যেতে হবে। যারা তোমরা হেঁটে না যেতে পারবে তারা এখান থেকে দুলি আর ঘোড়া অথবা পিঠু করতে পারো, কোনো অসুবিধা নেই, সেভাবেও যেতে পারবে। তো চলো আমরা হেঁটেই যাবো। জয় কেদার। यहाँ से वो आपका घोड़ा मिल जाता है और यहाँ से पर्ची भी कटता है। पर्ची भी कटता है। अच्छा, और रेट क्या होता है? 2950। 2950, बड़ा हो या छोटा हो, कुछ भी हो, उसके कोई भी हो, और पूरा पर्ची कटा के ही जाना होता है। और अगर कोई मानिए यहाँ से गया और वहाँ से ही अगर आना चाहा के घोड़े से ही, तो यहाँ से ही दोनों का पर्ची कटा सकता है? नहीं, एक ही तरफ। अच्छा, वहाँ से आपको पर्ची कटा, वहाँ से फिर कटाना पड़ेगा। थैंक यू। आपका नाम? मुकेश सिंह। মুকেশ সিং, ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে ঘোড়া নিয়ে যাওয়া যাবে, 2950 টাকা করে লাগবে, সে বড়ো হোক ছোটো হোক যেই হোক, পার হেড 2950 টাকা লাগবে। আর এক পিঠেরই তোমরা এখান থেকে কাটতে পারবে, এখান থেকে কিন্তু দু পিঠের কাটতে পারবে না, আবার আসার দিনকে ওপর থেকে কাটতে হবে, সেও 2950 টাকাই লাগবে। তো চলো
আমরা আস্তে আস্তে হাঁটি। জয় কেদার। আমি আর আমার মেয়ে হাঁটা শুরু করেছি, আমরা দুজনাই পৌঁছবো হাঁটতে হাঁটতে কেদারনাথ। জয় কেদার। বলে তো মানে একবার জয় কেদার। নিচে বয়ে চলেছে মন্দাকিনী। গৌরীকুণ্ডের গেটে একদম দাঁড়িয়ে রয়েছি, এবার গৌরীকুণ্ডের গেট পেরিয়ে কেদারনাথের দিকে। চলো জয় কেদার। আমরা এখন এখানে আছি, যেতে হবে একদম ওই ওপরে, বরফ দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি যাই। জয় কেদার। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে প্রথমে পড়বে জাঙ্গল চট্টি, তারপরে ভীমবলি, লিনচৌলি আর কেদারনাথ বেস ক্যাম্প। কেদারনাথ বেস ক্যাম্প থেকে মন্দির চত্বর হচ্ছে 1 কিলোমিটার মতো। তোমরা যারা ঘোড়ায় করে কেদারনাথ যাবে তারা কিন্তু এই বেস ক্যাম্প পর্যন্তই যেতে পারবে, তারপরের 1 কিলোমিটার কিন্তু হেঁটেই যেতে হবে। তো আমরা 1 কিলোমিটার চলে এসেছি জাঙ্গল চট্টি 03। পাহাড়ের কোণে সূর্য উঠছে। এই যে মাইল ফলকগুলো দেখা যাচ্ছে এগুলো সবই পুরনো। 2013 সালে এই রাস্তাটা ছিল 16 কিলোমিটার মতো, কিন্তু 2013 সালের 16ই জুন বন্যার পর থেকে এই রাস্তাটা একটু ঘুরে গিয়ে প্রায় হয়ে গেছে 21 থেকে 22 কিলোমিটার। মঙ্কা ঝর্ণা জল। তো এখানে সুলভ শৌচালয় আছে, কোনো অসুবিধা নেই। তো চিরবাসা হেলিপ্যাড থেকে আমি আর সোনামা আর আমার স্ত্রী আগেই এগিয়ে গেছে। এসো এদিকে। এই যে জয় বাবা ভৈরবনাথ। এত দূর হেঁটে চলে এসেছে জঙ্গল চট্টি, আর এখান থেকে বোধ হয় 1 কিলোমিটার মতো হবে। জয় কেদার। জঙ্গল চট্টির আগে এখানে একটা খাবার জায়গা রয়েছে, ওখানে একটু খেয়ে নিচ্ছি। এখন ম্যাগি নিয়েছি, ম্যাগি 50 টাকা। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, পরোটা পাওয়া যায় আচারের সাথে 50 টাকা, ম্যাগি পাওয়া যায়, চা পাওয়া যায়, সবই রাস্তাতে অনেক জায়গাতেই পাওয়া যায়। তো আমরা এখানে খাচ্ছি, একটু ম্যাগি খেয়ে নিই, ভালো লাগছে, একটু এনার্জি পেয়ে গেলাম। চলো জয় কেদার। জঙ্গল চট্টি চলে এসেছি। তো এখান থেকে কেদারনাথ বলছে আরও 14 কিলোমিটার মতো অলমোস্ট। তো ঠিক আছে চলো আমরা যাই আস্তে আস্তে। সোনামা এগিয়ে আছে আর আমার স্ত্রীও এগিয়ে আছে। তো চলো আমরা এখান থেকে আস্তে আস্তে এগোই কেদারনাথের দিকে। জয় কেদার। চলে এসেছি অনেকটাই, এখনো বুঝতে পারছি না কত কিলোমিটার। যতই যাচ্ছি লোকে বলছে এই তো চলে এসছে আর 13 কিলোমিটার আর 12 কিলোমিটার, এখান থেকে এখন বলছে 10.5 কিলোমিটার। দেখি কতটা দূর এখনো। চলো জয় কেদার। তো মিঠা পানি এই ঝর্ণা থেকে এখনো 10.5 কিলোমিটার, চলো এগিয়ে যাই। রামবাড়া আগে 1 কিলোমিটার, আগে রামবাড়া পৌঁছে তো মোটামুটি অনেকটাই চলে আসা হবে। ভীমবলি, ভীমবলি পৌঁছে গেছি। এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার। ভীমবলির এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, তোমরা এখানে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে। তার জন্য জাস্ট তোমাদের ফোন নাম্বার আর নাম আর লাস্ট নাম অর্থাৎ কিনা সারনেম এটা ইনপুট দিতে হবে, আর তাহলে তোমরা ফ্রি ওয়াইফাই এখানে ইউজ করতে পারবে। ভীমবলির এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা এই লেফট সাইড দিয়ে একটা রাইট সাইড দিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে, ঠিক আছে। তো এই রাস্তাটা বলছে শর্ট আর ওই রাস্তাটা বলছে লং, কিন্তু কিছু তো ব্যাপার আছে, আমার কোনো আইডিয়া নেই। মনে হয় যেটা শর্ট সেটা একটু বেশি খাড়া হতে পারে, আর যেটা লং সেটা হয়তো একটু কম খাড়া হতে পারে, এটাই ম্যাটার করতে পারে। আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম আসছি, তবে এটাই মনে হচ্ছে, পরে আমি সেটা জানলে বলে দেবো। তো চলো জয় কেদারনাথের দিকে। জয় কেদার। লেফট সাইডের রাস্তার আর একটা অ্যাডভান্টেজ রয়েছে যে এটা দিয়ে ঘোড়া যায় না, ওই রাইট সাইডের রাস্তাটা দিয়ে ঘোড়া যায়, এটা দিয়ে ঘোড়া খুবই অল্প যাচ্ছে, ঘোড়া যাচ্ছে না বললেই চলে। আর ওই রাইট সাইডের রাস্তাটা দিয়ে অনেক ঘোড়া যাচ্ছে, যারা হেঁটে যাবে তারা অবশ্যই লেফট সাইডটা দিয়ে যাবে, আমার মনে হয় সুবিধা হবে। চলো কেদারনাথের দিকে। জয় কেদার। সবাই
নোংরা করে চলে গেছে। আর এই ভদ্রলোক নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে সব পরিষ্কার করছে, প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু। কেদারনাথ এরমভাবে নোংরা না করলেই ভালো হয়, একজন এত কষ্ট করে নিচে নেমে সেইগুলোকে পরিষ্কার করছে, একদম জীবনের ঝুঁকি নিয়ে পরিষ্কার করছে। এখানে এসে যত পলিথিন, নোংরা পলিথিনের বোতল সব ফেলে দিয়ে চলে গেছে, আর ভদ্রলোক রেলিং থেকে বেরিয়ে খাদের মধ্যে নেমে সেগুলোকে পরিষ্কার করছে জায়গাটা। একজন মানুষ নিচে নেমে তার জীবনের ঝুঁকি নিয়ে সেগুলোকে পরিষ্কার করছে, এটা মাথায় রেখে যাওয়া আমি মনে করি ঠিক হবে। বেশিরভাগ লোকই নোংরা করে না, খুব লিমিটেড লোক আছে যারা ভাবে না মানুষের কথা। একটু রামবাড়ার আগে, রামবাড়া আরেকটু এগিয়ে, তবে এখান থেকেই মোটামুটি রামবাড়া শুরু। চলো আবার এগিয়ে যাই, পিছনে দেখো অসাধারণ ভোলেনাথ কোথায় থাকেন। আমরা রামবাড়া পৌঁছে গেলাম, এখান থেকে কেদারনাথের রাস্তা কিন্তু বেশ খাড়াই। এখানেও একটা দোকান রয়েছে, আমরা খাচ্ছি এখানে ম্যাগি 60 টাকা, একটু আগে 50 টাকা ছিল, খেলাম এখানে 60 টাকায়। যত ওপরে যাবে তত বাড়বে দাম, এখানে ম্যাগি 60 টাকা, বড়টা ওই ওখানে 50 ছিল, এখানে 60 টাকা, ওই রকমই দাম, একই প্রায় অলমোস্ট, আর ওই একই আচার পরোটার সাথে এরকম। তো ম্যাগিটাই খাচ্ছি আমরা, ম্যাগি খেয়ে বেশ এনার্জি পাওয়া যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। আর এই যে টুকু চলে এসছে, আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। জয় কেদার, 8.5 কিলোমিটার, চলো জয় কেদার। আমরা একটু লেট যাচ্ছি কারণ আমার বাচ্চাটার পারছে না, কিন্তু ও তবু পিচ্ছুতে চাপবে না, ঘোরাতে চাপবে না, খুব সাবধানে যাচ্ছে, বলছে আমি যাবই, ওই আগে যাচ্ছে আমি দেখাচ্ছি, খুব ভালো যাচ্ছে। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এই যে অলমোস্ট পৌঁছে গেছি, আমার মাম্মাম পূজা সব একসাথে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা কেউ পিছুতে উঠবো না, আমরা যেমন করে হোক যাবো, একটু লেট হচ্ছে কিন্তু ঠিক পৌঁছবো। তো তোমরা যারা আসবে একটা জিনিস মাথায় রাখবে, প্রথম কথা হচ্ছে ঘোড়া, ঘোড়া হচ্ছে এখানকার মেন প্রবলেম, ফার্স্ট প্রবলেম। চড়াই একটা প্রবলেম, কিন্তু চড়াইটা আস্তে আস্তে চললে খুব একটা অসুবিধা হবে না, এটা। আর দ্বিতীয় হচ্ছে ঘোড়া আসলে ঘোড়ার সামনে লাঠিটাকে জাস্ট একটু এগিয়ে রাখলে একটু সুবিধা হয়। হেলিকপ্টার যাচ্ছে, তো ঘোড়া আসলে লাঠিটা একটু এগিয়ে রাখলে ঘোড়াটার একটু সুবিধা পাওয়া যাচ্ছে, ঘোড়া এখানকার একটা মেন সমস্যা। এছাড়া সামনে মেন রাস্তা ছাড়া ভাঙা কাঁচা রাস্তা পাবে, যেগুলো শর্টকাট মনে হবে কিন্তু সেগুলো একদম ব্যবহার করবে না। তিনচুলে ক্যাম্প, এই যে আমরা বসে আছি আর প্রায় চলে এসেছি। তো এখান থেকে মোটামুটি থাকার জায়গা পাওয়া যায়, এখানে টেন্ট বা এরকম ছোটো ছোটো হাট রয়েছে, তো এখানে এখান থেকেই থাকার জায়গা শুরু। এখান থেকে আর বোধহয় খুব একটা দূর নয়, জানি না, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো মনে হয় অনেকটাই চলে এসেছি, তো আমরা সবাই চলে যাব, আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব। জয় কেদার। আলুর পরোটা আর ম্যাগি, খুব ভালো টেস্টি, 60 টাকা করে, খুব ভালো এই দাদার দোকানে। এখানে তোমরা আসলে এখান থেকে আর কেদারনাথ 4 কিলোমিটার দেখাচ্ছে, ওই সামনে কেদারনাথ আর চলে এসেছি। এই যে মঙ্কা, মঙ্কা এত দূর চলে এসেছে, পূজাও চলে এসেছে, আমিও চলে এসেছি। আমাদের একটু লেট হলো কিন্তু আমরা তবু হাঁটতে হাঁটতেই যাচ্ছি, মঙ্কার কষ্ট হচ্ছে, বেচারি কষ্ট পাচ্ছে, তবু বলছে হেঁটে হেঁটেই যাবো, আর চলে এসেছি, ঠিক পৌঁছে যাবো। চলো জয় কেদার। সময় হচ্ছে 6:52, চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, জয় কেদার। অবশেষে আমরা সবাই অলমোস্ট পৌঁছে গেছি কেদারনাথ, আর পারছে না অন্ধকারে, এই যে মঙ্কা আর পূজা আর পেরে উঠছে না, তো আমরা আজকে আর মন্দিরে যাব না, এইখানে জিমবিএনের মন্দির ক্যাম্পে থেকে যাব, কালকে কেদারনাথের মন্দির দর্শন করব। গতকাল রাত্রে আমরা জিএমভিএন নন্দী ক্যাম্পে উঠে পড়েছি, আমাদের কোনো বুকিং ছিল না, কিন্তু লাকিলি দুটো বেড ক্যান্সেল হওয়ার জন্য আমরা কালকে বুকিং পেয়ে গেছি। ভাড়া 1000 টাকা এবং তার মধ্যেই ইনক্লুডিং ডিনার, রয়েছে হট ওয়াটারও। অসাধারণ,
এগুলো সব টেন্ট ক্যাম্প। এখানে নন্দী বেস ক্যাম্পও রয়েছে, জিএমভিএন এর অন্য আদার্স ক্যাম্পও রয়েছে। সামনের দৃশ্য দেখো কি অবস্থা, ও অসাধারণ, ভোলেনাথ কোথায় থাকে। তো কেদারনাথের দরজায় চলে এসেছি, কেদারনাথের দরজায় পৌঁছেছি, পৌঁছলাম। ও কাল থেকে হেঁটে হেঁটে এসছে আর ফাইনালি কেদারনাথের দরজায় পৌঁছেছে। ভালোই ঠান্ডা রয়েছে, আমরা সব মুড়ে ফেলেছি, চেনাই যাচ্ছে না। আর সামনের দৃশ্য, আপনারা যারা হেলিকপ্টারে আসতে চাইছেন তারা helijatra.irctc.co.in থেকে অনলাইন হেলিকপ্টারের টিকিট বুক করতে পারবেন। হেলিকপ্টার ছাড়ে তিনটে জায়গা থেকে, গুপ্তকাশি, সেরসি ও ফাটা। গুপ্তকাশি থেকে রাউন্ড ট্রিপের ভাড়া হলো 8,126 টাকা প্রতিজন। ফাটা থেকে 5,774 টাকা হলো রাউন্ড ট্রিপের ভাড়া। আর সেরসি থেকে হচ্ছে 5,772 টাকা রাউন্ড ট্রিপের ভাড়া। 50 টাকার, 100 টাকার, 200 টাকার আর 250 টাকার এই দাদা। হ্যালো, রেজিস্ট্রেশন তোমরা যেটা করেছো সেটা এখানে দেখাতে হবে, এবং এখান থেকে এরকম একটা স্লিপ বেরোবে, এই স্লিপটা নিতে হবে। তো নিয়ে তারপরে মন্দিরে পুজোর জন্য যেতে হবে। জয় কেদার, জয় শ্রী কেদার। হ্যাঁ, জয় শ্রী কেদার। শিবার বোম ভোলে বললে এখানে বুধ বুধ করে ওঠে, বাবলস ওঠে, এটা সেই গুহা। জোরে জোরে বলো, এই গুহার নাম হচ্ছে রিতেশ কুণ্ড। কেদারনাথ মন্দির চলে এসছি। কেদারনাথ মন্দির, জয় শ্রী কেদার, পৌঁছে গেছি। কেদার কথার অর্থ হলো ভূমি, আর নাথ মানে ভগবান। কেদারনাথ অর্থাৎ লর্ড অব দ্য ফিল্ড। 1200 বছরেরও পুরনো এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান মত। কেউ কেউ মনে করেন এই মন্দির তৈরি করেছিলেন আদি শঙ্করাচার্য, আবার কেউ কেউ মনে করেন এই মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবেরা। পাণ্ডবেরা কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভাতৃহত্যার পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন। দেবাদিদেব মহাদেবও পাণ্ডবদের ওপর রুষ্ট ছিলেন, তাই তিনি একটি মহিষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ভীম সেটা বুঝতে পেরে তার বিরাট রূপ নিয়ে দুপা ফাঁক করে ভগবান শিবের সামনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু তিনি তো ভগবান শিব, তিনি ভীমের পায়ের তলা দিয়ে যাবেন না। হ্যাঁ, তাই ভীম তখন ভগবান শিবকে চিনে ফেলেন। তো এরপরে ভগবান শিবও সন্তুষ্ট হন তাদের তপস্যায়, এবং তারপর ভগবান শিব এখানে পাণ্ডবদেরকে বলেন তাকে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠা করতে। চলে এসেছি কেদারনাথ মন্দির, অসাধারণ লাগছে, অসাধারণ। শ্রী কেদার, আজকে দর্শন হবে, এখন দর্শন হয়নি, তো লাইন দেবো এবার। দর্শন লাইন পড়েছে, তোমাদের দেখাচ্ছি, খুব একটা লাইন পড়েনি, এখন ফাঁকাই আছে, তো দর্শন করবো। মন্দির পিছনের দৃশ্যটা, জাস্ট পিছনের দৃশ্যটা দেখো, কোথায় থাকেন শ্রী বাবা কেদার। মন্দিরের ভিতর ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমি ভেতরের ফটোগ্রাফি করতে পারবো না। আমরা পূজা সম্পন্ন করে বেরিয়ে এলাম। ভিতরে রয়েছে ভগবান শিবলিঙ্গের সঙ্গে পাণ্ডবদেরও মূর্তি। মন্দিরের এই দ্বারটি দিয়ে বিশেষ পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এটি হলো অমৃত জল, তোমরা সংগ্রহ করতে পারো। এখানে ভোলেনাথের ভিতরে যে জলগুলো ঢালা আছে, তো সেইগুলোই কেদারনাথের সেই জলগুলো এখানে আসছে, এখান থেকে তোমরা ভরে নিয়ে যেতে পারো বাড়িতে। পিছনের এই মন্দিরটি পাণ্ডবদের মন্দির। ভীমশিলার সামনে উত্তরাখণ্ডে যখন বন্যা এসেছিলো, তখন এই ভীমশিলাটাই কোথা থেকে এসে আটকে ঠিক মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছিল। তো ভীমশিলা, ভীমশিলা থেকে এগিয়ে এসে রয়েছে আদি শঙ্করাচার্যের এই মূর্তিটি। দর্শন হয়ে গেছে, এবার আমি চললাম।
মন্দিরের ওপরে, ওই যে ওপরে। তো তাড়াতাড়ি যেতে হবে আমাকে, ফিরে ওরা ওখানে ওয়েট করছে। তো ফিরে এসে ওদেরকে নিয়ে আমাকে আজকেই নামতে হবে ওই যে ওপরে। ভৈরবনাথ টেম্পল নিচে থেকে দেখে মনে হবে খুব কাছে, কিন্তু খুব একটা কাছে না, বেশ কিছুটা চড়তে হয়, আস্তে আস্তে আসতে হবে, নাহলে কিন্তু দম লেগে যাবে। ওই নিচে কেদারনাথ মন্দির দেখো, এখানে অনেক পাথর দিয়ে ঘর বানানো রয়েছে। অ্যাকচুয়ালি পাথরগুলো দেওয়ার মানে হচ্ছে, মান্যতা হলো যাদের বাড়ি নেই তারা এগুলো করে, এবং পরে তাদের বাড়ি হয়ে যায়। এখানে জুতো খুলে ফেলতে হবে, জুতো খুলে এখানে হাত দিয়ে নাও। এবার চলো ভেতরে। তো ভৈরবনাথ মন্দির দেখে নিচে নেমে যাচ্ছি আবার কেদারনাথের ওখানে। স্নোফল আরম্ভ হয়ে গেছে, জানি না ক্যামেরায় আসছে কিনা। জয় কেদার। কেদারনাথে পুজো দেওয়ার জন্য খরচা হতে পারে 50-250 টাকা পর্যন্ত। পুজো দিতে সময় লাগতে পারে 1-4 ঘন্টা পর্যন্ত। একজনের খাওয়ার জন্য খরচ হতে পারে 250-500 টাকা পর্যন্ত। আর থাকার জন্য যদি টেন্টে থাকা হয় তাহলে সেক্ষেত্রে 500-1000 টাকা মতো। আর যদি GMBN কটেজ বা হোটেল ভাড়া নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খরচ প্রায় পড়ে যাবে 5000-8000 টাকা পর্যন্ত। এখানে জিও নেটওয়ার্ক ভালোই পাওয়া যায়। রয়েছে 2টো ATM, কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে আসবে, কারণ সবসময় খোলা থাকে না। প্রচুর স্নো পড়ছে এবার, প্রচুর। ক্যামেরায় আসছে কিনা জানি না, প্রচুর স্নো পড়ছে। আমাদের একদিন বুকিং থাকার জন্য আজকেই আমরা নেমে যাব গৌরীকুণ্ডে। আমরা তো 12:30 শুরু করেছি নামা, এখনও নামছি, 6:30 বেজে গেছে। তো আরও যেতে হবে, এখন কারেন্টও চলে গেল, পুরো অন্ধকার রাস্তা, আর সারা রাস্তায় বৃষ্টি পড়তে এসছি। তো ভিডিও করতেই পারিনি, ভিজতে সব ভিজে গেছে, জুতো টুতো ভেতরে অবশ্যই ভেজেনি, রেনকোট পরেছিলাম। তো এরমভাবেই আসছি, এবার এই মোবাইলের আলো জ্বলে গেলে যেতে হবে। তো চলো যাই, জয় শ্রী কেদার। কারেন্ট চলে এসেছে আবার, তো চলো জয় কেদার বলে নেমে পড়ি। খুব টেনশান হয়ে গেছিলো, কী অন্ধকারে এই মোবাইলের আলো দেখে দেখে। তিনজন মিলে নামছি বাচ্চাটাকে নিয়ে, আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কারেন্ট চলে এসছে, আবার যাচ্ছি, জয় শ্রী কেদার। তার অবস্থা এখন এই অবস্থা রাস্তার, একদম কাদা আর জল, কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে তো পুরো অন্ধকার আর খাই, আর রাস্তার এই অবস্থা, তার উপর ঘোড়ার উপদ্রব। এই যে আমার 2 পুটপুটি আগে হাঁটছে, সত্যি আমার টিম, ওরা কোনো দিন 4 কিলোমিটার, 3 কিলোমিটার ও 2 কিলোমিটারও বোধ হয় হাঁটেনি টানা। আর এখানে এসে পাহাড়ি রাস্তায় আমার জন্য 21 কিলোমিটার হেঁটে দিল, বলে 16 কিলোমিটার, কিন্তু আবার এখানকার লোকাল অনেক লোকই বলে প্রায় 21 কিলোমিটার, জানি না হিসেবটা কী। তো যাই হোক, 16 কিলোমিটারও যদি হয় এই পাহাড়ি রাস্তায়, আমার জন্য 16 কিলোমিটার ওরা হেঁটে দিল। চলো জয় শ্রী কেদার, ভোলেনাথ আছেন, সব ঠিক হয়ে যাবে। একটু আগে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পুরো ঝমঝম করে, আমাদের জুতো জামা সব ভিজে গেছে, মানে জামা ভেজেনি ভেতরের, জুতো, তারপরে গ্লাভস, আমার এই ব্যাগ যেটা কাঁধে ঝুলছে, পিঠে একটা ব্যাগ রয়েছে, সব ভিজে, মানে এই ব্যাগটা ভেজে গেছে, পিঠে ব্যাগটা ভেজেনি অতটা। তো ভাবছিলাম মাম তো কাঁধ দিয়ে লেগে গেছিলো, যার পারবো না, ভাবিনি যার পারবো, তখন অনেকটা উপরে, তখন আমরা রামবাড়া বাসিনি, কিন্তু তারপরেও মাম আবার হাঁটতে হাঁটতে কী সুন্দর চলে এলো। তো চলো জয় শ্রী কেদার, আমি মামকে একটু ধরে ধরে নামাই, এখন অন্ধকার, আবার পরে কথা হবে। সব থেকে কষ্ট হচ্ছে এই ঘোড়াগুলোর, ওদের কষ্ট কেউ বোঝারও নেই। শোনো মা, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া। প্রবলেম হচ্ছে এইটাই, এই যে এত ঘোড়া আসছে, কেউ ঘোড়ার লোক নেই এখানে,
ছেড়ে দিয়েছে আর এরমভাবে এসে গায়ে পড়ছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখো ঘোড়াগুলো যাচ্ছে, কোনো লোক নেই। চলো, জঙ্গল চটি ছেড়ে চলে এসেছি নিচে, হেজে পুটপুটিও বসে আছে। চলে এসেছি নিচে, এখন ভালো লাগছে। ঘোড়াগুলো একটু রেস্ট পেয়েছে, বেচারা। সব ঘোড়া নয়, কিছু তো পেয়েছে। হ্যাঁ, ওদের জন্য সবথেকে খারাপ লাগছে, কারণ ওদের দুঃখ শোনার তো কেউই নেই। অবশেষে আমরা সকলে গৌরীকুণ্ড পৌঁছে গেছি, আর 800 মিটার মতো জাহাজ। ফাইনালি আমরা কেদার যাত্রা শেষ করে ফেললাম। তো এবার হোটেলে যাবো, তো কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে এসে গেছি। গৌরীকুণ্ডে যে ঘরটাতে ছিলাম সেই ঘরটাতেই আবার আসি। তো আজকে আর সোনপ্রাগ যেতে পারলাম না আমরা, তো গৌরীকুণ্ডেই থেকে গেলাম। কেদারনাথ যাত্রা আমাদের এখানেই শেষ হলো। তো তোমাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি খারাপও লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার পক্ষে পরের ব্লগগুলোকে একটু ভালো করা সম্ভব হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, গুড নাইট।